ছয় মাসে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখনও চলছে রুশ সেনাবাহরের আগ্রাসন প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া জেনস্কি বাহিনী যুদ্ধাপরাধ তদন্তে কিয়েভে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দল এদিকে আরব লীগের সম্মেলনে যোগ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন পশ্চিমাদের কারণেই বিশ্বের এই খাদ্য সংকট দেখা দিয়েছে বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে ছয় মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন লড়াই পূর্ব ইউক্রেনে বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল করলেও লড়াই এখনও শেষ হয়নি দোনেক্স এবং ওডেসায় একাধিক সামরিক স্থাপনায় দফায় দফায় হামলাও হচ্ছে এর মধ্যে বন্দর শহর ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন রাশিয়ার গণমাধ্যম বলছে ওডেসায় ইউক্রেনের সেনার একটি অস্ত্রাগারে যুক্তরাষ্ট্রের দেওয়া জাহাজ বিধ্বংসীকারী মিসাইল হারপুন রাখা অস্ত্রাগারটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে পাশাপাশি একটি জাহাজ নির্মাণ কারখানাও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া জানে তাদের পরাজয় আসন্ন বন্ধু দেশগুলোর সহযোগিতায় ইউক্রেন এই যুদ্ধে জয়লাভ করবে এর জন্য তাদের আরও অস্ত্রের প্রয়োজন পশ্চিমা দেশগুলো তাদের সাহায্য করবে এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মিশরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার কায়রোর আরব লীগের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সময় বিশ্বে খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকেই দায়ী করেন তিনি অন্য দেশগুলোর উপর নিজেদের আধিপত্য তৈরি করার চেষ্টা করে পশ্চিমারাই বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার বিষয়ে সত্যকে বিকৃত করেছে তারা মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিরীহ মানুষের হত্যা করে যুদ্ধাপরাধ করছে রাশিয়া জেলেনস্কির এমন অভিযোগের পর এবার ইউক্রেনের 92 সেনা সদস্যর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করেছে মস্কো যুদ্ধাপরাধের অভিযোগ আর পাল্টো অভিযোগের মধ্যে কিয়েভ পর্যবেক্ষণে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দল চন্দ্রানী চন্দ্রা নিউজ 24